এই যে আপামনী চলে আসে আপামনির মোড়া অলরেডি আফারা করার কোনো কামা ছিল না কিন্তু তাই এখানে যেমন চকমক করতে আছে এমন কিন্তু দুর্গন্ধযুক্ত তাই হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে একটা আর্মির হেলিকপ্টার যাইতে আছে ওরা কিন্তু মোর লাগে দেখা করার লোক মই বিদায় জানাই দিলাম কারণ 3D গ্যালারিতে যাই সুন্দর সুন্দর শুট লইতে হইবে তাই মই কিন্তু 3D গ্যালারিতে ঢুকতে আসি এই যে দেখতে পারতে আসেন তো ঢোকার পরেই প্রথমে টিকিটটা শো করতে হইবে মোরে দুগ্গো প্যাকেট কইছে প্যাকেট দুগ্গো জোতার মধ্যে ঢুকাইলাম হাই ঢুকাই লইলাম এবার যত ইচ্ছা তত গরম যাইবে তাই প্রথমে গ্যালারির মধ্যে ঢুকে এরমের দেখবেন যে মাতারির এরমের চা বাগানে চা তুলতে আছে আর হেয়ের পরে লইতে আছে মানে কিন্তু কেমনে কি সব তুলবেন সব কিন্তু স্টাইল নিচে দেওয়া আছে তো প্রথমে স্টাইল দেখতে আসিলাম পরে এক ভাইয়া ইয়ে কইতে আছে যাফা এই রেম করে ডাক্তার হই তো ঠিক আছে ভাইয়া আমি এরম করে

কয় কি যে কি তুমি আমি কি হ হ কয় আপু তোমার লাগি এখন ফুল ধুই দিছি যে তুমি কবে আবার তোমারে কবে দিমু এইবারে দেখেন মাছের থোত মাড়া কত বড় কই যে মোর একাল কামড় মারা দছ তুমি এবারে আমি এখন এক্সপ্রেশন দিয়া লাইছি এই রমে রাস্তা দেখলে মোর আবার দৌড় দিতে মন যায় কিন্তু এটার হং খেয়ার যাইবে না তাই জীবনে প্রথমবার তুমি মাছে কিস মারার সুযোগ হইলো তো দিলাম মারি এই বললা নাই সিঁড়ি দেবাইয়া দেই আ আর উপরে ওড়ন যাইবে না সব হইলো ফাঁকি বাজি হ্যালো গাইস মই কিন্তু নিস্তলাই সই লাগি পড়ছি এবার নিস্তলাটা আমনে কিন্তু হগল দিরে দেখাই দিমু অনেক ঘুরে ঘুরে বাঁচাও 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 বাপ রে কাল কোন মতে আইছি বাইছে এই জায়গা কিন্তু সাবধানে পাড়া দিবেন পড়ে গেলে কিন্তু শেষ এই এর সাহস সাহস গলাটা ব্যথা করতে আসলে ঘুরতে ঘুরতে আর মধ্যে এসির বাতাস তো তুই এবার কফি খাইতে আসলাম ঘটনা হলো কোনো মতে ঠান্ডা লাগলেই শীতের গলা ব্যথা হইবে এলাকা এমন একটা কফি মা কিনে লিখে বাইরে বইও জায়গায় বই খাইতে পারি ওই সম্পর্কে ভিডিও শেষে কম না একটু ভেলাই এরম করে ধরে বইবেন কিন্তু আবার না কি দুঃখের কথা বাই আটতে আটতে রেলিং এর মধ্যে শরীর লাগিয়ে পড়ছি এখন কমিয়ে দেমে যা কন্দি তাই খালি ধরে ধরে পাশে পাশে আটতে আসলাম মোর আপাও তো কাঁপতে আসিল কি আর তাই যে দেখালে কমে একটু পড়ি পড়িনি বাবা সরি সরি মতে এখন লাফ মাই যাইছি তো হ্যাঁ আবার পরে কাকাই কয় একটু চা খাও মনে তুমি অনেক

নম্বর মুই সত্যি সত্যি বিমালা ডরাইছিলাম মনে হয়েছিল যে মই আটকা পড়ে গেছি আর মই বাইরে ইত্তার মনে মানে ঢোকার পর হেরা কয় কেমনে গো টাইম শেষ মানে 2 মিনিট নাকি টাইম শেষ হয়ে যায় মুই কি হেদা আপনি আগে কইবেন না পরে কয় আফাতে আপনি আরেকটু থাইন তো প্রায় 4 মিনিটের মতো হানে আসলো আইরে একটু মেগির উপর উপরে হাঁটা চলা করলাম পিয়ানো দেখে চিন্তা করলাম যে একটু পিয়ানো বাজাই বহু বছর আগে পিয়ানো বাজাইছি লাগি একটু আঙ্গুল দিয়ে লাড়াচাড়া মাইরে পিয়ানো বাজাইতে আসলাম হেল লাগি মোর একলাই বোতলের মধ্যে ঢুকিয়ে দিতেছে প্লিজ উদ্ধার মি কেউ মোকে উদ্ধার করো কোন ধরমের পলাই পলাই গুহার মধ্যে ঢুকছি তো গুহার মধ্যে ঢোকার পরে দেখি সিংহ তো সিংহ দেখে মনে হইতেছে সিংহ ঘুমাইতে আছে তো চিন্তা করছি একটু আদর কইরে দিই এর পর মাথার উপরে একটু যে আঙ্গুল বুলাইয়ে দিতে আমার মুরগুলের মধ্যে ধপক করে উঠছে বইয়ে বই একটু ঘুম পড়ানো সিংহকে বিলাস করতে আসলাম পরে টা জানাই চলে আইয়ে পড়লাম এদিকে এদিকে বরফ খালি বরফ আর বরফ তো এই বরফের উপরে মুই এবার পাড়া দিয়ে পাড়া দিয়ে আটতেছিলাম তো ফাঁকে ফাঁকে কিন্তু তিমি মাছ আছে লাফাই লাফাই চলে আইয়ে পড়লাম কিছু দেখেছি আট কিন্তু মাঝে নিচে আসিল উপরে উঠলাম একটু কফি খামো লক করা আছে একটু আনলক করে লই এরম একটু চাপ দিলে এটা যায় এটা তো শীতের লেগে কিনছি কারণ ঠান্ডা লাগলি মোর গলা ব্যাথা করে এটা তো আগেই কইলাম এটা সুবিধা হলো যে কোনো জায়গায় বইয়ে কাপ লাগবে না মগ লাগবে না একটাই করে খাওয়া যাইবে কফি বাইয়ে লই আমি বাইরে একটা চার পাঁচ ঘন্টা এটা গরম থাকবে এটা এখানে এরমি ঠুস করে চাপ দিয়ে ধরে এরমে ঠাস করে খুলে যাবি এটার মধ্যে কিন্তু ওই শাকিও আছে আর এই যে পাশটা দেখতেছেন না এই পাশটা এরমের চুমুক মারা যের পরে খাইতে হয় এটার মধ্যে কিন্তু কফিও আছে কেউ আবার মনে না যে মিথ্যা মিথ্যা করে খাইতে কফি আমাকে দেখা মোয় এই যে দেহে না কথা এই জিনিসটা পয়েন্ট নাটকের মধ্যে শুভ বাইরে দেখছিলাম হে কফি খাই তো হিটা দেহার পরে মোরা এক বেমালা পছন্দ হয়ে গিয়ে গেছিল বিস্টাইতে বিস্তাইয়া পাইছি আর হেয়ার পর ঠুস করে কিনে আলাইছি তো জিনিসটা মোকাল বেমালা পছন্দের রাখান জিনিস যেটা মোর শীতের জন্য পারফেক্ট মানে বাইরে বাইরে হওয়ার সময় কফি বানাইয়া বা চা বানাইয়া এর মধ্যে লইয়া কাল সুন্দর মতো আটকাইয়া কাল বাইরেই যাবেন